আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ আব্দুল কাদের, পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সাথে। আজকে আপনাদের জন্য নিয়ে আসছে নতুন আরেকটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফরম ও আবেদনের পদ্ধতি বিস্তারিত। যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2022 এ তিনটি পদে সর্বমোট 127 জনের নিয়োগ দেওয়া হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ীভাবে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্ধারিত ছকে আবেদন আহ্বান করা যাচ্ছে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, সরকারি বেসরকারি সকল চাকরির বিস্তারিত খবর ও আবেদনের পদ্ধতি জানতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে দিন। পিরছি ইন্টোর পর। এক নজরে চাকরির বিবরণ। চাকরির ধরন: সরকারি চাকরি, জেলা, সকল জেলা, নিয়োগদাতা প্রতিষ্ঠান, যুব উন্নয়ন অধিদপ্তর। ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া আছে মোট পদ তিনটি। পদের সংখ্যা 127 জন। বয়স 18 থেকে 40 বছর। শিক্ষাগত যোগ্যতা: আত্মস্নাতক। আবেদনের শেষ তারিখ 5 জুলাই 2022। আবেদনের মাধ্যম অনলাইনে। যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ 2022। এক পদের নাম সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, পদ সংখ্যা 37টি। বেতন 12,500 থেকে 30,230 টাকা। গ্রেড 11, যোগ্যতা স্নাতক সম্মানের ডিগ্রি। 2. পদের নাম ক্যাশিয়ার, পদ সংখ্যা 87টি। বেতন 9,300 থেকে 22,490 টাকা। গ্রেড 16, যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক সম্মানের ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 3. পদের নাম গাড়ি চালক, পদ সংখ্যা 3টি। বেতন 9,400 থেকে 23,490 টাকা। গ্রেড 15, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। ভারী গাড়ি চালনায় বৈধ লাইসেন্স ধারী হতে হবে। আবেদন শুরুর সময় 16 জুন 2022। আবেদনের শেষ সময় 5 জুলাই 2022। আবেদনের ঠিকানা ডিসপ্লেতে দেওয়া লিঙ্কে। এই চাকরিটির অফিসিয়াল চারকুলারের পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশনে ও প্রথম কমেন্টে দেওয়া আছে। শর্তসমূহ বিস্তারিত জানতে ফাইলটি ডাউনলোড করে পড়ে নেবেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যে কোনো চাকরি সম্পর্কে বিস্তারিত ও আবেদনের পদ্ধতি জানতে চাইলে কমেন্ট করুন। সকল চাকরির খবর সবার আগে পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শেয়ার করে সকলকে জানার ব্যবস্থা করুন।